হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চাঁদপুর যাচ্ছি সুজন ভাইয়ের বিয়ে খেতে। আমাদের সাথে যাচ্ছে অবশ্যই ফয়সাল আছে, আমান ভাই, হাসান ভাই অ্যান্ড আমি আর মাসুদ। ভিডিও দেখতে দেখতে সবাই সবাইকে চেনে যাবেন অবশ্যই। সো চলেন আমরা ওখানে বিয়ে কীভাবে খাই আপনারাও আমাদের সাথে দেখেন। গ্রামের বিয়ে বলে কথা, তো ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে একটু বাইরে গিয়ে কফি টফি খেয়ে আসি। দেন বাসে আসতে আসতে লেট হয়ে যায়, ওগুলো আর ভিডিও করা হয় না। আমরা সোজা রেডি হয়ে চলে যাই হলুদ, সেদিনই হলুদ ছিল, তো হলুদ ফাংশনটা অ্যাটেন্ড করতে। এখানে দেখতেই পাচ্ছেন ওরা মোটামুটি সাজিয়েছে সুন্দর করেই, আমরা পিছনে বসে আছি অপেক্ষা করতেছি জামাই কখন আসবে। তো জামাই এসে আমরা সবাই উঠলাম, ফ্রেন্ডরা আর আমি, যেহেতু ফ্রেন্ডের বউ আমি। আমরা সবাই কেকটা কেটে সুজন ভাইয়ের সাথে খুব মজা করছিলাম। দেন সুজন ভাইয়ের সাথে কিছু ফটোশ্যুট। আজকে যেহেতু গিয়েছিলাম অনেক টায়ার্ড ছিলাম, ভালো করে ভিডিও নিতে পারছিলাম না। সো ঘুমিয়ে গেলাম সেদিন, সকাল হলো, উঠলাম। আজকে বিয়ে, দুপুরের বিয়ে, হুটহাট করে রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই। সো এবার আমরা বিয়েতে যাব, তো চলেন দেখি কেমন হয় বিয়েটা। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসলাম ইতিমধ্যে আমাদের ক্লাবে। আমরা অপেক্ষা করছিলাম ওদের জামাইকে, ওরা কেউ না কেউ বরণ করার জন্য অবশ্যই আসবে। তো অপেক্ষার প্রহর শেষ হয়ে ফাইনালি তারা চলে আসছে তাদের জামাইকে নিয়ে যাওয়ার জন্য। জামাইও কোলাকুলি করছে সবার সাথে। তো এখন আমরা যাবো বিয়েতে যাচ্ছি, আমরা এখন ফাইটিং করব। ওইখানে ঢোকার অবশ্যই সবাই জানেন গেট ধরার একটা ব্যাপার স্যাপার আছে, তো সুজন ভাইয়ের শালীরা খুবই ওদের আগ্রহে দুলা ভাইয়ের জন্য বসে আছে। তারা শরবত, ফুল সব কিছু মিষ্টিতে কিছু মিক্স করা আছে না র সাতপুর তুলে দেখি না আমি সম্মানী কি আবার আপনি সম্মানী সম্মানী কি আবার সবাই একটা সালাম দিয়ে দাও ওনাদেরকে। আসসালামু আলাইকুম। সম্মান সম্মান আপনার সম্মানী তো নিচে ফেলে দিছে। এক কাচি আছে তো আমার থেকে আছে তো লাগবে
আপনারা এটা গোনেন আর আমাদেরকে কাছিটা দেন, গুনতে গুনতে দেখবেন আমরা বিয়ে শেষ করে যাচ্ছি। আমরা গুনে আছি, এই 3:30 বাজে কিন্তু। এ ভাইয়া দেখি ভাইয়া, এ ভাইয়া কি সম্মান, সিনান ক্লাবে ঢুকে কিছুটা ক্লাবের পরিবেশ এমনই ছিল। তো আমরা জামাই বউকে খুঁজছিলাম, ওইখানে অনেক ভিড় ছিল, ফটোশ্যুট চলছে, আর যেহেতু নতুন জামাই আসছে সবাই জামাইকে দেখার জন্য হুড় হুড় করে ওইদিকে চলে গেছে। তো আমি ঠেলাঠেলি করে একটু কষ্ট করে সামনে গিয়ে দেখি দুজন জামাই বউ খুব সুন্দর করে ফটোশ্যুট চলছে। আমি ভিডিও করলাম, সে এখন আবার করতেছি, তো সব বাপরি বাপ ইন্ডাস্ট্রি আমি দেখি। তখন সে প্লে করে একদিন ব্যাচেলর হইলে মজা দেখি। I don't care. বাসার দিলে খুশি হবে, মনে দিলে দখল দিলে নাই তো সিনা। তো কিছুক্ষণ ওদের সাথে দুষ্টামি টুষ্টামি করে আমরা খাবার খেতে চলে গেলাম। ওখানে আমরা আমাদের খাবারটা সুন্দরভাবে শেষ করলাম, সবাই দেখতেই পাচ্ছেন কি খাওয়া খাচ্ছে। ভাত খেয়ে যে দেখি জামার জুতা চুরি করে ফেলেছে, বউয়ের জুতাও চুরি করে ফেলেছে। এখন কি আর করার, এদের তো ভাত খেতে যেতে হবে, এখন এরা টাকা না দিলে জুতা দিবে না। তো দেখেন কি করে, তো এখন চলছে জামাই আদর, মানে জামাইয়ের খাওয়া দাওয়ার পার্ট। জামাইয়ের জন্য কত বড় কত কিছুর আয়োজন করা হয়েছে, জামাই নিজেও খাচ্ছে সবাইকেও খাওয়াচ্ছে। জামাই মাসিকে আমার বেড়াতে সবাইকে একটু করে খাওয়া দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা
জামাই বউয়ের সাথে কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট টুট করে আমরা একটু বের হব, তাই একটু তাড়াতাড়ি করছিলাম। শুরু করছি অতিনের অতীন হইয়ে নেয় জামাই বলে সকালে রেডি টেডি হয়ে নে ইয়াদ গেবি সরি মাগ দিবে রক্ত আছি রে এর বড় দেহাতে বলে ও তিনের হলই আছে জামাই ওদাতে তালা দিলে ওদের তুই মানুষ হবি তো আমরা যাচ্ছি একটা নদীর পার বলতে পারেন। এখানে পদ্মা মেঘনা যমুনা তিনটা নদী একসাথে মিলিত হয়ে একটা মোহনা তৈরি হয়েছে। সো আমরা ওখানে যাব, একটু বোটে চড়ব, এই একটু ঘোরাফেরা করব। দেন ওখানে মাছের আড়ত আছে, ওইখানে থেকে চাঁদপুরের ইলিশ নিব। চাঁদপুরে আসছি, আর ইলিশ নিব না এমন তো হতেই পারে না। সো এই তো আজকে একটু যেহেতু সময় পেয়েছি সামান্য, তাই ভাবলাম একটু ঘুরে ফিরে নিই, কারণ আর কখন আসি। এখন নিবো এগুলার ইলিশ কোনটা মিনি কক্সবাজার কোনটা? এখানে কি প্রবলেম? এই মানে চাঁদপুরের ইলিশ ওইদিকে আছে, আমরা ছবি তুলি ওই। তো আমরা ওইখান থেকে একটা স্পিড বোট ভাড়া করে নিই, ওইখানে একটু ঘোরাঘুরি করব। তো আমরা সবাই যাচ্ছিলাম এই যে বাঁশের একটা রাস্তা করে দেওয়া হয়েছে নৌকা অথবা স্পিড বোট পর্যন্ত পৌঁছানোর জন্য। তো এখানে যাচ্ছি, আমার অবশ্য এক্সপিরিয়েন্স আছে নৌকায় অথবা স্পিড বোট লঞ্চ স্টিমার এগুলোতে ওঠার যেহেতু, সো আমার এত বেশি ভয় লাগছিল না। বাট ফয়সাল অ্যান্ড আমান ভাই এদের থেকে অনেক ভয় লাগছিলো, এদের হয়। তো উঠেই গেলাম যেমনি তেমনি করে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার জুতা ছাড়া হাঁটছি, কারণ আমি হিল পরে গেছি, আর হিল পরে আসলে এখানে হাঁটাটা আমার কাছে একটু রিস্ক লাগছিলো, তাই আমি হিল গাড়িতে রেখে এসেছি। আয় নাই তো
এটা একটা অন্যরকম জিনিস। তো আমরা নদীটা ঘুরে ফিরে আমাদের ঘোরাফেরা প্রায় শেষ। এই আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদের স্পিড বোটটা থেমে যাবে। খুব সুন্দর আর মজার একটা মুহূর্ত ছিল, অনেক ভালো একটা কি বলবো ওয়েদার ছিল, খুব মেমোরেবল ছিল এটা আমার জন্য। তো আমরা নদী থেকে স্পিড বোটের রাইডটা শেষ করে উঠে একটু এদিকে হাঁটাহাঁটি করব ভাবলাম। এখানে একটা মেলা না সরি পার্ক ছিল, ওইখানে নাগরদোলা আর বিভিন্ন রকমের রাইড ছিল বাচ্চাদের জন্য। তো ভাবলাম এদিকে যেহেতু আসছি আর অনেক বছর পর নাগরদোলা দেখলাম, ওই দিন বিচে গিয়েছিলাম, ওইখানেও দেখেছিলাম বাট উঠতে পারি নাই। এই যে দেখছেন ফটোশ্যুট, এদের ফটোশ্যুট কখনোই শেষ হয় না যেখানে যায়। এটা একটা ইলিশ চত্বর ছিল, তো এরা এখানে ফটোশ্যুটও করলো, আমরাও করেছিলাম আসলে। সো যেহেতু অনেকদিন পরে নাগরদোলা দেখলাম, আমার খুব বেশি উঠতে ইচ্ছে করছিল, তো মাসুদকে বললাম যে না আর যাই হোক আমি নাগরদোলা উঠবো, সিনানকে নিয়ে তো ওঠা সম্ভব না, সিনানকে ওর মেজো পাপাকে দিয়ে দিলাম। আমি আর ও ভাব উঠে মানে নাগরদোলা উঠবো, তো ভাবলাম যে আগে একটু চারপাশে ঘুরে দেখি কী কী আছে।
সো আপনারাও চলেন দেখেন মেলাটাতে কি কি আছে। এখানে আসলে মেলা বলছি আমি বারবার ভুলে, এটা একটা পার্ক। এখানে অবশ্যই আপনারা লেখাটা দেখেছেন পার্কের। সো এটা এখানে কিছু কাঠের নামের নেম প্লেট ছিল, ওখানে বিভিন্ন রকমের নাম ছিল কাঠের ছিল ওগুলো। তারপরে এরকম সিম্পল কয়েকটা বাদামের দোকান এরকম কিছুই ছিল, আর কিছু রাইড ছিল। এই যে এই ভ্যানের মধ্যে আঙ্কেল বা ভাইয়া উনি এরকম নামের প্যালেটগুলো বিক্রি করছিল, বিভিন্ন রকমের নাম ছিল। আমি যদিও আমার নাম খুঁজছি বাট আমি চোখে পড়ে নাই। দেন সিনানের নামও খুঁজেছিলাম বাট ওইখানে নাই, সম্ভবত থাকবে না। এখানে একটু কমন টাইপের নামগুলোই থাকে। সো আমরা হাঁটা দিলাম ওই দিক থেকে, নাগরদোলায় উঠবো ওইটা দেখার জন্য যে কত নিবে। এই যে এখানে ঘোড়া ছিল রাইড, দেন পায়ের ছিপ ওইটা ছিল, দেন নাগরদোলা ছিল, একটা হেলিকপ্টার ছিল, ওটা হেলিকপ্টার কম টমটম বেশি লাগছিল আমার কাছে। এগুলাই বাচ্চাদের জন্য। এই যে এদিকে একটা হেলিকপ্টার আছে বাচ্চাদের জন্য। আমি চাগাইছি, তুমি পা দুটো রাখো, দু পায়ের মাঝখানে আমরা এখন নাগরতলাতে আছি। আজানের অপেক্ষা, আজান শেষ হলে শুরু হয়ে যাবে। বাকিটা হচ্ছে যে ফয়সাল আমার সাবস্ক্রাইবার আছে 2 মিলিয়ন। সাবস্ক্রাইবারের দরকার নাই, একজন সাবস্ক্রাইবার পেলে হবে আপাতত। এই কি রে ভাই, এই কি রে ভাই, গুলা 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 গুলা। তো আজকে আমাদেরকে এটা নাগরদোলাটা ইয়া করবে যে আমার তোর যে শক্তি তুই জিতে তাইলে শেষ, আরো উড়ি দেন কিছু ওটা পদ্মা নদীর। আমার ছেলে দাঁড়াই আছে ওর আমি ছোটবেলায় কি পরিমাণে ভয় পাইতাম নগরদোলা, মানে এগুলো আমি নগরদোলার এখন একদম উপরে, নগরদোলার একদম উপরে এখন ভাই। এখান থেকে তো একটু সব দেখা যাচ্ছে, আসলে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। এখানে যাওয়া আছে আমরা চলতেছি কিন্তু খুব স্লো, এটা আমাদের চিটং এর মতো না, আমাদের গলি খেলার নগরদোলায় অনেক বেশ কম। এটা তো বাচ্চাদের খেলা লাগতা বেশ কম, হ্যাঁ বহুত বেশ কম। আমার গলাটা একটু ভেঙে গেছে গা, আমি কথাবার্তা বলতে পারছি না, খুব কষ্টে আছি গলা নিয়ে। এখানে আসার পর আরো বসে গেছে একদম আসছে, এখন স্পিড বাড়াবে যদি মাথায় গরম হয়ে গেছে। আমি দেখছি ও বাপ, ও এটা আবাস তো কি এর এখন এখানে তোমাকে বসে রাখবে না, চাইলেও বসে রাখবে না।
তো আমাদের নাগরদোলা রাইড শেষ, এখন ইলিশ কিনতে যাব। চাঁদপুর আসছি, আর চাঁদপুর ইলিশ না কিনে বাসায় যাবো এমন তো আর হবে না। ইলিশের ভিডিও করলে ইলিশের দাম বাড়ে যাবে, শুধু শুধু লস করে লাভ কি? ভাই চলেন কবির ভাই। এখন মাছ তো নিব, মাছগুলো কিভাবে নিব সেটা তো মাছ, এটা ইয়ার উপর ডিপেন্ড করতেছে। এগুলো এক ইয়াতে কটা থাকে? এক ইয়াতে মেমু কয়েকটাই নেবেন? কয়েকটা নেবেন? হিন্দি সাগরের বাঙ্গাল তো এখানে আমাদের মাছগুলো ছিল, আমরা যে মাছগুলো নিয়েছি আমরা প্রায় 2 কেজি করে, মেবি 3টা, এখানে কেজি মেবি 1800 টাকা করে ছিল আর সামথিং, আমি আসলে শিওর জানি না। তো মাছ কেনার পর এরা আসলে এগুলোকে এভাবেই প্যাকিং করে আপনারা চাইলে এসে পরিবহনের মাধ্যমে বাসায় পাঠাইতে পারেন, মানে আমরা এভাবেই পাঠাই দিয়েছিলাম, কারণ গাড়িতে করে মাছটা আনা কেমন জানি একটা কষ্ট হবে আমাদের, হয়তো আমাদের কাছে এই জিনিসটা ভাল লাগছিল না, তাই আমরা আগে থেকেই বাজার থেকে পাঠাই দিছি এগুলো এসে পরিবহনের মাধ্যমে, এতে আমাদের কাজটা ইজি হয়ে গেছে। সো আপনারাও দেখেন মাছগুলো আসলে কীভাবে প্যাকিং করতেছে, এইভাবে প্যাকিং করলে নাকি মাছগুলো সহজে নষ্ট হবে না, ভালোই থাকবে। সো এই যে আমাদের মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল, খুব চিকচিক করছিল, পদ্মার ইলিশ বলে কথা। প্রায় মেবি মাছের প্যাকিং করা শেষ, মাছগুলো আসলে চলে এসেছিল, আমরা এগুলো যখন পাঠিয়ে দিয়েছি এর পরের দিন সকাল 10টায় আমাদের বাসার মানুষ আসলে মাছগুলো পেয়ে গিয়েছিলো। সো অনেক ফাস্ট ছিল ডেলিভারি, মাছগুলো ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। সো বেটার আই থিঙ্ক, নিজেরা ক্যারি করে আনার সাথে গাড়িতে গন্ধর একটা ব্যাপার স্যাপার আছে সব কিছু মিলে, সো এভাবে দিয়ে দিলে আমার মনে হয় সহজ। এখন যাচ্ছি কি আমরা, আমরা ইলিশ মাছ ধরে আমাদের ওইটা হচ্ছে ইলিশ চত্বর, বিয়ের ট্যুর, ইলিশ চত্বরটা দেখেন বিয়ের ট্যুর, আর তো আমাদের প্রায় শেষ আজকের ঘোরাফেরা, বাসায় যাচ্ছিলাম, আর গ্রামের রাস্তা যেহেতু খুব সুন্দর ছিল আমরা একটু গান টান শুনে মজা করে করেই যাচ্ছিলাম। তো তো হয়তো প্রায় কাছাকাছি চলেই আসছি, জামাই আর বউ আমাদের জন্য অপেক্ষা করছে,
একটু ফটোশুট করব আমরা ওখানে গিয়ে। সো চলেন ওখানে গিয়ে কথা হবে। না না বন্ধুর কোনো কষ্ট নেই। ফটোগ্রাফার এদিকে একটা আছে, মিষ্টি খাওয়াচ্ছে না? সেটা আর কি, যেদিকে ফসল আছে সেটা করতে হবে। আমরা সারাদিন শেষ করে একটু রাতের বেলা হাঁটতে বের হয়েছি। আজকে সুজন ভাইয়ের গেট ধরবো, গেট ধরবো। আপনি টাকা রেডি রাখছেন? টাকা লাগবে যে, আমি তো ডলারই নাই। ডলার না, সমস্যা নেই, টাকা লাগবে। টাকা লাগবে, সমস্যা নেই, টাকা হলে চলবে। না না, আমি কার্ড ইউজ করি যে। তো মোটামুটি বিয়ের সব কাজ শেষ, ওয়ালিমার স্টেজটাও রেডি প্রায়, এখন আরও অনেক কাজ বাকি। সো আজকের জন্য ব্লগ এতটুকুই, কারণ বেশি বড় করতে চাচ্ছি না। এটার সেকেন্ড পার্ট আরেকটা আসতেছে। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।